যৌন অন্তরঙ্গতা একটি স্বাভাবিক মানবিক প্রয়োজন, তবে এটি বাধ্যতামূলক এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যৌন আসক্তিতে বারবার যৌন ক্রিয়াকলাপে জড়িত, যা সম্পর্ক, কাজ, আত্মসম্মান এবং জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং প্রায়শই অপ্রীতিকর আবেগ এড়াতে ব্যবহৃত হয়। যৌন আসক্তি মোকাবেলায় সহায়তা করার কয়েকটি উপায় এখানে দেওয়া হল। এক, সমস্যাটি গ্রহণ করুন। পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপটি সমস্যাটি স্বীকার করা এবং এটি গ্রহণ করা। স্বীকার করুন যে কোনো সমস্যা রয়েছে, এটি নিয়ন্ত্রণ করার জন্য আপনার মন তৈরি করুন এবং সময় মতো সহায়তা নিন। দুই, ট্রিগারগুলি জানুন। আপনার আসক্তির কারণটি শনাক্ত করুন। এমন ট্রিগার রয়েছে যা যৌন আচরণের আগে আপনার আসক্তির দিকে পরিচালিত করে। এই ট্রিগারগুলি শনাক্ত করুন এবং এগুলি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। এগুলি নির্দিষ্ট আবেগ, ব্যক্তি বা পরিস্থিতি হতে পারে যা আপনাকে যৌন ক্রিয়াকলাপ সম্পাদন করার তাগিদ অনুভব করে। তিন, সাহায্য নিন। একা সমস্যা সমাধান করা কঠিন হতে পারে। আপনি যখন মনে করেন যে আপনার কোনো সমস্যা রয়েছে, তখন অবিলম্বে সহায়তা নিন। প্রিয়জন, পরিবার বা বন্ধুদের বিশ্বাস করুন। যৌন আসক্তির উপর দৃষ্টি নিবদ্ধ সমর্থন গ্রুপগুলিতে যোগ দিন। যদি জিনিসগুলি নিয়ন্ত্রণের বাইরে মনে হয়, তবে পেশাদার সহায়তা নিন। চার, বিব্রত বোধ করা বন্ধ করুন। আসক্তিগুলি লজ্জা এবং লজ্জার অনুভূতি সৃষ্টি করতে পারে। সমস্যাটি স্বীকার এবং শনাক্ত করুন। আপনার অবস্থার উন্নতি এবং পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন চাওয়ার ইতিবাচক দিকে মনোনিবেশ করুন। নেতিবাচক প্রভাবগুলি এড়িয়ে চলুন এবং যারা আপনাকে সহায়তা করছেন তাদের বিশ্বাস করুন। পাঁচ, আপনার শক্তিকে চালিত করুন। আসক্তিযুক্ত যৌন ক্রিয়াকলাপগুলি ছেড়ে দেওয়ার পরে ব্যায়াম, সাঁতার কাটা, দৌড়ানো বা যোগব্যায়াম অনুশীলনের মতো স্বাস্থ্যকর ক্রিয়াকলাপে জড়িত থাকুন, যা আপনার মন, শরীর এবং আত্মাকে উদ্দীপিত করে এবং সুখ এবং সন্তুষ্টি নিয়ে আসে। সংক্ষেপে, ব্যস্ত থাকুন। যদিও যৌন আসক্তি একজন ব্যক্তির জন্য জীবনকে কঠিন করে তোলে, এই টিপসগুলি অনুসরণ করা অবশ্যই আপনাকে পরিস্থিতিটি আরও কার্যকরভাবে মোকাবেলা করতে সহায়তা করবে।